বরদা বলছে বড় বৌদি এলো না? বলো তো, খিদে নেই? খিদে নেই না, সবার সামনে খেতে বসার মুখ নেই? আরেকজনের যদি সেই লজ্জাটুকু থাকতো, গন্ডারের চামড়া তো। কি এত বড় কথা বললে? আজ ভাইয়ার হালত ঠিক থাকলে আর বাবুজি এখানে থাকলে আর ও বেটিং এ ফেল না মেরে গেলে আমিও তোমাকে দেখিয়ে দিতাম আমার গন্ডারের চামড়া নাকি গন্ডারের সিং। একগুতো তোমার ওই পেট আমি ফুটো করে দিতাম। হ্যাঁ, আমাকে খোটা দেওয়া, এখন কাদায় পড়েছি না, তাই ব্যাঙের লাথিও খেতে হবে। নিহাত, মা বলেছিল ছোটবেলায় খাবারের উপর রাগ করতে নেই, তাই আর কি। এখন এইসব কথা থাক, বরদা বড় বৌদি খেতে এলো না কেন? কি জানি, কতবার ডাকলাম কোনো সাড়া শব্দ নেই, শুধু ধরা গলায় বললো যে খাবে না। ধরা গলা কেন? কান্নাকাটি করছে নাকি? তন্দ্রা কাঁদবে, খাবে হয়তো। বৌদির চোখে জল? বাবা, জলের ইতিহাস তো আমি জানি, জরুর ও টাকা দেওয়ার ভয়ে কাঁদছে। আমার তো এদিকে ভয়ের চোটে আরো খিদে পেয়ে গেল। একটা কথা বলি জয়, দেবু তোকেও, তোদের শুনতে হয়তো খারাপ লাগবে, তোদের প্রশ্রয় বড় বৌমা মেজ বৌমার এত বাড় বেড়েছে, তোরা তো ওদের কোনোদিন কিছু বলিস নি, উল্টে ওদেরকে প্রশ্রয় দিস। বড়বাবু, এখন এই সমস্ত কথা থাক না, আমি বলে কি সবাই আগে একটুখানি করে খাবার মুখে দাও। দেখো না, আজকে আমি তোমার সব পছন্দের রান্না করেছি, ভাত ডাল বেগুন ভাজা মাছ। আসলে তাড়াহুড়োতে না এর বেশি রাত্রবেলা করতে পারিনি। আরে হ্যাঁ রে জবা, হ্যাঁ একটু গন্ধরাজ লেবু আছে তো? হ্যাঁ তাও আছে, এই যে। এমনি কি আর আমি জবা মাকে এবারে লক্ষ্মী বলি? এক নিমেষে মন খারাপটাকে উধাও করে দিল। আচ্ছা বড়মা, তুমি বলো তো, সংসারে এটা কোনো অশান্তি হলো? এটা তো সব সংসারেই হয়, ঘটি বাটি এক রান্নাঘরে থাকলে একটু ঠোকাঠুকি তো লাগবে, একটু শব্দ তো হবে, তা না হলে সংসার চলবে কেমন করে?